পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম পিস হানি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أيضا متنا وقمنا طورا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددنا وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تذكرة وذكرى لكل عبد منيب أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوا لعلكم تفلحون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই সিকদারপুর জামে মসজিদে আজকের আমার আলোচ্য বিষয়, আমি যে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তি সংস্কার। ব্যক্তি সংস্কার থেকে আমি শুরু করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। যেহেতু ব্যক্তি থেকেই হয় পরিবার, পরিবার থেকেই হয় একটা সমাজ, সমাজ থেকেই একটা গ্রাম, এইরকম ভাবে আপনার রাষ্ট্র পর্যন্ত এবং সারা বিশ্বব্যাপী প্রভাবিত এভাবে হবে। সেজন্য আজকের যে আমার আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে ব্যক্তি সংস্কার। আর আজকের আলোচনায় যে বিষয়গুলো বের হয়ে আসবে সে বিষয়গুলো সাধারণত এই রকম শোনা যায় না, সেই জন্য আমি আমার মূল আলোচনা শুরু করার পূর্বেই একটা বিষয় আমি আপনাদের সামনে সুস্পষ্ট করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140-এ যে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা করছেন যে সে হচ্ছে সবচেয়ে বড় জালিম, যে যার কাছে আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, ইলম আছে, আর সেটা থাকার পরেও সেটা সে গোপন করে রেখেছে, সে হচ্ছে সবচেয়ে বড় জালিম। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ইলম গোপন করবে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের আগুনের লাগাম পরানো হবে। সেই জন্য ভাই আমি আপনাদের সামনে বাধ্য যে আমাদের সমাজে আমাদের ব্যক্তি বিশেষের মধ্যে এমন কতগুলো নীতি রস্মের রজ চলছে আমাদের সমাজে যেগুলো হয়তো অনেকেই মুখ খোলে না, আর যদি মুখ খুলে অনেকেই তাহলে তার উপরে বিভিন্ন ভক্তনা, বিভিন্ন গঞ্জনা, বিভিন্ন রকমের সমস্যা আছে, সেই জন্যই সে মুখ খুলতে পারে না। কিন্তু আজকে আমি ইনশাআল্লাহ সেই কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152-তে যে যখন তোমরা কথা বলবে ন্যায্য বলবে,
স্বজনা সম্পর্কে হলে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কথা বললে ন্যায্য বলো, যদিও তোমার নিজের লোক হয়, যদিও তোমার আত্মীয় হয়, আর কেউ হোক না কেন তোমাকে কথা বললে হক কথা বলতে হবে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 32 যে তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদ আহমদের একটি হাদিসে যে তুমি সত্য কথা বলে দাও যদিও এটা তেতো হয়। সেজন্য ভাই আমি আপনাদের সামনে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও আজকের আমার আলোচনা আপনাদের কাছে তেতো হতে পারে, কিন্তু আপনারা হজম করার চেষ্টা করবেন, আর হজম না করার জন্যই আমি বিশেষ করে ভূমিকা স্বরূপ আপনাদের সামনে আমি এই বিষয়টি তুলে ধরলাম যে আমাকে হক কথা বলতে হবে। এখানে কে হজম করতে পারবেন আর কে হজম করতে পারবেন না সেটা আপনাদের বিষয়, তবে আমাকে হক কথা বলতে হবে। তবে ইনশাল্লাহ আমি আমার মূল আলোচনা শুরু করব দ্বিতীয় খুতবাতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে প্রথমে আলোচনা করেছিলাম যে আজকে যে আমার মূল আলোচনা সেটা ইনশাল্লাহ দ্বিতীয় খুতবাতে হবে। আমি আপনাদের সামনে খুতবার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ হতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম যেটার উল্লেখ আছে সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়া মাইসিরু, নিশ্চয় মদ ও জুয়া জিনবস্তু, ফালানসাবু ওয়া ইলামু, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ের স্বর, রিসুম মিন আমালিস শাইতান, এগুলো সব শয়তানের কাজ, শয়তানি গুলো আল্লাহ কিন্তু গ্রহণ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটি জিনিসের কথা বলেছেন, তার মধ্যে প্রথমে মদের কথা উল্লেখ করেছেন। আর এখানে আমি প্রথম বিষয়টি বেছে নিচ্ছি, আর সেই বিষয়টির মধ্যে অর্থাৎ মদের মধ্যে যেটাকে আমরা সাধারণভাবে মদ মনে করি না বা আমরা সাধারণভাবে জানি যে মদ হারাম, কিন্তু মদের মধ্যে যে একটা প্রকার আমাদের পকেটে পকেটে ঘুরছে, আমাদের বাড়িতে বাড়িতে ঘুরছে, আমাদের কর্মের মধ্যে ঘুরছে, আমাদের চাকরির মধ্যে ঘুরছে, সেই বিষয়টা আমরা লক্ষ্য না করার কারণে আজকে আমরা মদের মতো মারাত্মক জিনিসকে মারাত্মক জিনিসের আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমরা তা থেকে আয় করছি এবং সেটা আমরা ভক্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা এগুলোকে বর্জন করো যদি তোমরা যাতে তোমরা সফল কাম হতে পারো। সফল কাম হলে এগুলো বর্জন করতে হবে। সেটা কি, এমন কি বিষয়, এমন কোন জিনিস যেটা আমাদের বাড়িতে বাড়িতে ঘুরছে, যেটা আমাদের পকেটে পকেটে ঘুরছে, যেটার সঙ্গে আমরা মানে জড়িয়ে রয়েছি, এমন কোন জিনিস? আমরা জানি যে আমাদের সমাজে যে আড়াই পাকের চাকরি নামক একটি চাকরি চলছে যেটাকে বলা হয় বিড়ির ব্যবস্থা। আপনি বিড়ি সম্পর্কে ভেবে দেখেছেন কি, বিড়ি এই যে তামাক, এ মদের চাইতে কম নয়, এ মদের চাইতেও ভয়ঙ্কর। যদি আপনি পরীক্ষা করতে চান তাহলে যদি আপনি কোনো মদ্যপায়ী ব্যক্তিকে যদি তামাক গুলিয়ে যদি এক গিলাস যদি পান করাতে পারেন তাহলে সে মদের চাইতেও তাকে ভয়ঙ্কর নেশা লাগবে, বয়স মদ খেয়ে তো চলতে ও চলে যেতে পারে, কিন্তু সেই এক গিলাস তামাক গুলা জল খেয়ে সে আর উঠে যেতে পারবে না, এত ভয়ঙ্কর নেশা। আপনি হয়তো যুক্তি দেখে বলবেন যে কথাটা ঠিক যে এতে প্রচুর নেশা হবে, যদি সেভাবে আমরা পান করি তাহলে তামাকে ভয়ঙ্কর নেশা আছে মদের চাইতেও বেশি। তাহলে তামাকের কথা তো পবিত্র কোরআন কিংবা সহিহ হাদিসে উল্লেখ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মূল কথা বলে দিয়েছেন যেটার উল্লেখ আছে সহিহ মুসলিমে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম, এটা তার জন্য সিপাহী ভাবে নাম থাক আর না থাক, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যাতে মাদকটা আছে সেটাই হারাম। তাহলে সুই স্পষ্ট হয়ে গেল যে মাদকটা যাতে আসবে সেটাই হচ্ছে হারাম। আর আল্লাহ রাসূল সাল্লামের ভবিষ্যৎবাণী আছে যে এমন একটা সময় আসবে যারা মদের নাম চেঞ্জ করে অন্য নাম রাখা হবে, ভালো ভালো নাম রাখা হবে, আর সেটাকে তারা পান করবে, সেটাকে তারা খাবে। তাহলে কোরআন হাদিসে সেটার নাম সেইভাবে উল্লেখ থাকতে হবে এটা ব্যাপার নয়, বরঞ্চ আপনাকে দেখতে হবে যে মদের যে গুণ সেই গুণটা এটা রয়েছে কিনা। এই যে একটা মারাত্মক গুণ হচ্ছে, মেন গুণ হচ্ছে যেটা নেশা, আমরা দেখতে পাই যে তামাকেও সেই নেশা রয়েছে, সুতরাং এই যে বিড়ি সম্পূর্ণভাবে হারাম এটা সুস্পষ্টভাবে প্রমাণিত।
এছাড়াও যদি আমরা ভালোভাবে দেখি, এতে রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিজ্ঞানীরা বলেন যে তামাকে থাকে নিকোটিন নামক এক প্রকার বিষ এবং তার নামক এক প্রকার বিষ, যা মানুষকে ধীরে ধীরে হত্যা করতে থাকে। তাহলে এই বিড়ি পান করা মানে নিজেকে ধ্বংস করা, আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195 এ, যে তোমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিও না ধ্বংসের দিকে। বিড়ি পান করার মাধ্যমে আমরা আমাদের নিজের ধ্বংস করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের নিজেদের ধ্বংস করো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ আমরা ভঙ্গ করছি, এর মাধ্যমে আমরা হারাম কাজ করছি। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে বিড়ি সম্পূর্ণভাবে হারাম, এতে কোনো ফাঁক নেই। যদি ভালোভাবে দেখেন, এই বিড়ির মাধ্যমে অনেক মানুষই প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা বিড়ি তামাক খৈনি এইসবের মাধ্যমে 5 টাকা 10 টাকা প্রত্যেক দিন সে খরচ করছে। যদি আপনি এটার মাসিক হিসাব ধরেন, যদি বাৎসরিক হিসাব ধরেন, তাহলে অনেক টাকা হয়ে যাবে। এগুলো সম্পূর্ণভাবে এগুলো খরচা করা হারামের পিছনে খরচা করা, অন্যায়, হারাম, অপব্যয়। তার কারণ হচ্ছে যে আপনি পয়সা খরচা করে নিজের ধ্বংস কামনা করছেন, নিজের ধ্বংস করছেন, নিজের ক্ষতি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে এটা হারাম, এটার উল্লেখ আছে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27 এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর কিছুতেই অপব্যয় করো না। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। তাহলে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই আয়াতের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা অপব্যয় করো না, আর আমরা অপব্যয় করছি। তাহলে এই আয়াতের ভিত্তিতেও এটা হারাম প্রমাণ হয়ে যাচ্ছে। এছাড়াও উল্লেখ আছে পবিত্র কোরআনের, যদি আমরা দেখি যে এটা এমন একটা খাদ্য যে খাদ্য খেলে মানুষের মানে পুষ্টিও হয় না এবং মানে খিদাও মিটে না। যদি আপনারা ভালোভাবে দেখেন যে এই খাবারটা হচ্ছে জাহান্নামীদের খাবার, জাহান্নামীদেরকে খাবার, জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন খাবার দেবেন যে খাবার খেয়ে তার শরীরও ভালো হবে না এবং তার চিরাও মিটবে না। আমরা অনেক কিছু খাই দুনিয়াতে যে খাবার খেলে আমাদের শরীর ভালো হয়, আবার কিছু খাবার আছে যেটা আমাদের পেট ভরে। কিন্তু এই দুটার মধ্যে কোন একটা গুণ নেই, এই তামাকের মধ্যে, এই বিড়ির মধ্যে, যে পেট ভরবে কিংবা হয়তো এতে আমাদের শরীর ভালো থাকবে। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা গাসিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 7 এ, যে জাহান্নামীদের এক প্রকার খাবারের কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে তাদেরকে যে খাবার দেওয়া হবে যা তাদের শরীর পুষ্টি করবে না এবং তাদের ক্ষুধাও মিটাবে না। জাহান্নামীদেরকে এক প্রকার খাবার দেওয়া হবে যা তাদের শরীর ভালো করবে না এবং তাদের ক্ষুধাও মিটবে না। এটা হচ্ছে জাহান্নামীদের এক প্রকার খাবার। সুতরাং আজকে আমরা সেই জাহান্নামীদের খাবারের মতো সাদৃশ্য একটি খাবার আমরা গ্রহণ করেছি। সুতরাং বিভিন্ন আয়াত এবং হাদিস দ্বারা এটা সুস্পষ্ট ভাবে হারাম। আমি একটা এই বিষয়ে লেকচার দিয়েছি, মাদক দ্রব্য, সেখানে গুল, বিড়ি, সিগারেট, জর্দা, খনি সম্পর্কে আমি আলোচনা করেছি, বিস্তারিত ভাবে সেখানে আলোচনা করা হয়েছে এবং ইন্টারনেটেও সেই আলোচনাটা আমাদের পাওয়া যাচ্ছে। তাহলে সংক্ষিপ্ত হলেও মোটামুটি ভাবে এই আলোচনার কারণ আমি 2-3টা পয়েন্ট নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ আমি আর বক্তব্য শেষ করতে চাইছি এই অল্প সময়ের মধ্যে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 এ, যে হে বানি আদম, তোমাদের লজ্জা স্থান ঢাকার জন্য এবং বেশ বুঝার জন্য তোমাদেরকে পোশাক দিয়েছি এবং তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে আদমের সন্তানেরা, তোমাদের লজ্জা স্থান ঢাকার জন্য এবং বেশভূষার জন্য তোমাদেরকে পোশাক দিয়েছি আর তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লজ্জা স্থান ঢাকার জন্য তোমাদেরকে পোশাক দিয়েছি। তারপরে পরে 27 নম্বর আয়াত বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 27 এ, যে হে বানি আদম, হে আদমের সন্তানরা, শয়তান যাতে তোমাদেরকে কিছুতেই বিভ্রান্ত না করে, যেমন ভাবে তোমাদের পিতা মাতাদেরকে
জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল এবং তাদেরকে উলঙ্গ করেছিল তাদের লজ্জা ইসলাম দেখানোর জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে এমন ড্রেস পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পোশাক দিয়েছেন, এই পোশাকের উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে লজ্জা ইসলামকে ঢেকে রাখার জন্য। আর আমরা জানি যে পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর হচ্ছে পুরো শরীরটাই শুধুমাত্র মুখমণ্ডল এবং কবজি বাদ দিয়ে। এটা সবসময় ঢেকে রাখতে হবে মহিলাদেরকে। এখন বিষয় যেটা হচ্ছে যে আমরা এমন কিছু পোশাক যদি পরি আর যে পোশাকগুলো আমাদের লজ্জা ইসলামকে দেখা দিবে, তাহলে সেই পোশাক পরা ইসলামের দৃষ্টিকোণ তো চলবে না। আজকে আমরা জানি যে আমাদের মা বোনদেরকে যে আমরা পোশাক পরাচ্ছি, অর্থাৎ খুবই একটা